ছুটির দিন থাকায় আজ বাণিজ্য মেলায় দর্শনার্থী সমাগম ঘটে বেশ। মূলত দুপুরের পর থেকে মেলায় দর্শনার্থী সমাগম বাড়তে থাকে। দূর দূরান্ত থেকেও মেলায় ঘুরতে আসেন অনেকে। সহপাঠী ও পরিবারের সঙ্গে এসে ছবি সেলফি তোলায় মগ্ন ছিল কেউ কেউ। অনেক মজা লাগতেছে, অনেক দর্শক, আর তারপরেও আমি প্রাণে জব করে আজকে ছুটির দিন, তো ছুটির দিন সব বন্ধুরা মিলে আছে, অনেক মজা লাগতেছে আর কি। আসলে কেনাকাটা খাওয়া দাওয়ার জায়গা না, মেলা হচ্ছে ফ্রেন্ডসরা মিলে হ্যাং আউট করার জায়গা, ফ্যামিলি মিলে টাইম পাস করার জায়গা। এই তো আমি আসলে আমার আরও পুরো ফ্যামিলির সাথে আসছি, ওরা শপিং করতে। দুই তিন বছরের মধ্যে আসা হয় নাই, কিন্তু এখন ফ্রেন্ডদের সাথে আসছি, বোনরা আসছে, খুব ভালো লাগতেছে। অনেকটাই ভালো, নতুন আসছে, আমি অনেক স্টল পরিদর্শন করলাম, অনেকটাই ভালো লাগলো। আমার অনেক ফ্রেন্ড সার্কেল আসছে এখানে দেখার জন্য, তারাও উপভোগ করতেছে বাণিজ্য মেলার সৌন্দর্য। পরিবার পরিজনদের সঙ্গে মেলায় ঘুরতে এসে খুশি শিশুরাও, তবে বেশিরভাগই এসছেন মেলা উপভোগ করতে। আমার পরিবার আসছে, আমি আসছি এখানে ঘুরতে, অনেক মজা লাগছে আর কি। আজকে অনেক কিছু কিনেকাটা করবো আর অনেক মজা করবো। মেলায় ইলেকট্রনিক পণ্যের ফেভিলিয়ন ও বিদেশি ফেভিলিয়নগুলোকে ঘিরে ক্রেতা দর্শনার্থীদের আগ্রহ ছিল বেশ। ক্রেতাদের আকৃষ্ট করতে বিক্রেতারাও দিচ্ছেন নানা অফার। ভীষণ চেষ্টা করেছে সমগ্র পণ্যগুলাই মানুষের ক্রয় সীমার মধ্যে, ভোক্তার নাগালের মধ্যে নিয়ে আসার জন্য। তো আমরা সেই ক্ষেত্রে দাম, পণ্যের দাম, পণ্যের ভ্যারাইটি, পণ্যের ভ্যারিয়েশন, এবং এটা যেটা করেছি আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও পণ্যটাকে পৌঁছে দিতে আমরা ব্যবস্থা করি। বিভিন্ন ধরনের ডিসকাউন্ট, যেমন হচ্ছে স্পিকার দিকে 10% ডিসকাউন্ট, টিভিতে আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি, আরও অন্যান্য প্রোডাক্টে আমরা ডিসকাউন্ট সাথে গিফট অফার আছে, বান্ডেল অফার আছে, এবং স্মার্ট প্রযুক্তি আমাদের যেটা লোকাল প্রাইস এর থেকে কম দমে আমরা মানে অল্প টাকায় ভালো পরিমাণে প্রোডাক্ট দিতে চেষ্টা করতেছি। ভীষণ ইলেকট্রনিক পণ্যের গুণগত মান নিয়ে কথা বলেন ভীষণ ইলেকট্রনিক পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা জাহিদ হাসান। ভীষণটা নিজেরাই তৈরি করে, নিজেরাই প্রোডাক্ট এখানে বানায়, এবং এখানে আমাদের দেশি পণ্য সবচেয়ে বড় ব্যাপার। আমি একটা আমার বাংলাদেশি হিসাবে আমার দেশি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে আমি নিজেকে দায়িত্বশীল মনে করি, গর্ববোধ করি যে ভীষণের প্রোডাক্টটা হচ্ছে গুণে মানে বেটার আর সার্ভিসটা বেটার, এই জন্য কিনবে। এবার মেলায় ফেভিলিয়ন, মিনি ফেভিলিয়ন, রেস্তোরাঁ ও স্টলের সংখ্যা 605টি। বাংলাদেশ ছাড়াও 25টি দেশের 52টি প্রতিষ্ঠান এবারের বাণিজ্য মেলায় অংশগ্রহণ করছে। অজিত সরকার, বিজয় টিভি, ঢাকা।